পর্যন্ত আমরা জেনে আসছি যে সাবজেক্টে আমরা পড়াশোনা করব সেই সাবজেক্টেই ফিউচারে ক্যারিয়ার কন্টিনিউ করতে হবে, কিন্তু এই প্র্যাকটিসটা ওয়াইডলি চেঞ্জ হচ্ছে এখন। আর এই ব্যাপারে আরও কথা বলতে আজকে আমাদের সাথে আছেন মিম তাবাসসুম। আর্কিটেকচারে আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এখন কানাডাতে ফুললি ফান্ডেড মাস্টার্স করছেন লাইট ডিফারেন্ট একটা সাবজেক্ট, বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং। পাশাপাশি উনি লাইফস্টাইল এবং সেলফ কেয়ার নিয়ে কন্টিনিউয়াস আপডেট এবং কথা বলে থাকেন ওনার প্ল্যাটফর্ম দ্য ট্রাইব থেকে। আজকে ডিরেক্ট ওনার কাছ থেকে জানবো ওনার জার্নি নিয়ে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন তো কোভিড টাইমে সবার ফার্স্টে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে কানাডাতে এখন কোভিড সিচুয়েশনটা কেমন যাচ্ছে? কানাডা অ্যাকচুয়ালি রিসেন্টলি নতুন একটা মানে ল পাশ করেছে ওমিক্রন আসার জন্য। এটা হচ্ছে তোমার বাসায় আমাদের মাঝখানে কিছুদিন পার্টি টার্টি এটসেট্রা ফ্রি ছিল, যে হ্যাঁ তোমরা বাসায় গ্যাদারিং করতে চাইলে করতে পারবা, একই ফ্যামিলির অনেক মানুষ করতে চাইলে করতে পারবা, বাট এখন হচ্ছে 10 জনের বেশি করা যাবে না। আর এটা গতকালকেই পাশ হয়েছে, প্লাস আমি এই মাত্রই আমার ভার্সিটির একটা মিটিংয়ে ছিলাম, তো ওখানে শুনলাম আমার এক প্রফেসর বলছে যে আমাদের জানুয়ারি থেকে যে টার্মটা শুরু হবে ওটা মেবি তোমার আর মানে পার্সন টু পার্সন ইন পার্সন হবে না আর কি, ওটা মেবি আবার ওই জুম রুমে শিফট হয়ে যাবে, কারণ এই যে 10 জন লোকের যে রুলটা আছে এটা তো ক্লাসরুমে মেনটেন করা সম্ভব না। সো আবারও হচ্ছে আমরা একটা আইসোলেটেড সিচুয়েশনে চলে যাচ্ছি, কারণ অমনিকরণ কেসেস বাড়ছে আস্তে আস্তে। সো এই অবস্থা আর কি। বাংলাদেশে এখন কি অবস্থা? ট্রেন্ডটা একটু রাইজিং বাট এখনো আন্ডার কন্ট্রোল আর কি, তো হোপফুলি এইভাবেই যাবে, এখন দেখা যাক আল্লাহ ভরসা আর কি। মানে ক্লাসরুমের বাইরে আমরা যে অনলাইনে ক্লাসগুলো করছি এটা কি ইফেক্টিভ হয় নাকি ইন পার্সনটাই বেশি ভালো? আমার পার্সোনালি মনে হয় অনলাইন ক্লাস এটা যারা অলরেডি ফোকাসড, যাদের অলরেডি জানার ইচ্ছা আছে তাদেরকে আসলে একেবারেই এফেক্ট করে না যে এটা ইন পার্সন হচ্ছে নাকি অনলাইনে হচ্ছে, কিন্তু যারা ধরো একটু ফাঁকিবাজ টাইপের বা যাদের একটু ফোকাসটা শিফট হয়ে যায়, কারণ সবার তো আর ফোকাস আসলে একরকমের থাকে না, তাদের জন্য এটা খুবই হার্মফুল। মানে এতক্ষণ সময় নিজের বাসায় বসে, নিজের বেডে বসে, নিজের টেবিলে বসে ফোকাস ধরে রাখা, সারাদিন ক্লাস করায়, এটা মানে আমারই চিন্তা করলে মাঝে মাঝে কেমন যেন লাগে যে আমি তো ঘুমায় যেতাম আসলে, এরকম হইলে আমি সিরিয়াসলি ঘুমায় যেতাম। সো মানে এটাই, সো তাদের জন্য খুব হার্মফুল হবে, যে জরুরি জিনিসপত্র মিস হয়ে যাবে, জরুরি ইনফরমেশন তারা নিতে পারবে না। ক্লাসে গেলে তো তবুও সবার সঙ্গে যাচ্ছি, একটা ফিজিক্যাল মুভমেন্টের মধ্যে আমি আছি, মানে ফোকাসটা ধরে রাখা সম্ভব হয়, আপনার এই জার্নিটা শুরু কবে থেকে, কবে আপনার মনে হলো যে আই ওয়ান্ট টু বি অ্যান আর্কিটেক্ট এবং আমি এই এই দিকে আগাইতে চাই, আমার ক্যারিয়ারটা নিতে চাই? সো এই ইচ্ছাটা কবে থেকে জাগে, একদম ছোট থেকে নাকি আনপ্ল্যান্ড ছিল? একদম ছোট থেকে বলবো না, মানে আর্লি টিন থেকে বলবো, একদম মানে 12-13 বছর বয়স থেকে বলতে গেলে। আমার আব্বু হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার, সো আমি ছোটবেলা থেকেই সবসময় মানে কনস্ট্রাকশন এবং কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্ম, ড্রয়িংস এটসেট্রা, মেকানিক্যাল পেন্সিলস, ওগুলো হচ্ছে দেখে দেখে বড় হয়েছি। কিন্তু আমার একসময় ইচ্ছা ছিল যে আমি এয়ারফোর্সে জয়েন করবো, আমি হচ্ছে পাইলট হবো, আমি হচ্ছে মানে ফাইটার প্লেন চালাবো, এগুলোর খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, খুব একদম চরম ইচ্ছা ছিল। তো এরপরে মানে আমরাও যখন HSC পরীক্ষা দিয়েছি আমাদের ব্যাচটা, তখনও মেবি এয়ারফোর্সে হচ্ছে মানে সোলজার ওইভাবে ফাইটার প্লেনের আর কি পাইলট হিসেবে মেয়েদেরকে নেওয়া হতো না। সো ওটা যখন আমি জানতে পারলাম, তখন তো আমি একদম বাচ্চা 6-7 পড়ি, তখন আমার মানে খুব একটা মানে হার্ট ব্রেক টাইপের হলো যে কেন মানে আমি মেয়ে বলে আমাকে পাইলট হতে দেওয়া হবে না, এটা কি ধরনের একটা কথা। সো তাহলে তো আর আসলে আর্মিতে গিয়ে কোনো লাভ নাই, এরকম একটা ব্যাপার ছিল, আসলে আমি তো প্লেন চালাইতে পারবো না। সো তাহলে কি করা যায়, তো তখন আঁকাকে ভালো লাগে, সায়েন্সও ভালো লাগে, সো ওই হিসেবে আমি আর্কিটেকচারের দিকে ঝুঁকলাম, এবং তখন থেকে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা যে আর্কিটেকচারে পড়বো, তো ওইভাবেই আলটিমেটলি আসলো, এটা আসলে প্ল্যান্ড একটা স্টেপ। আপনার কথা শুনে আমার হচ্ছে ওই একটা মুভি আসলো না রিসেন্ট হিন্দি একটা মুভি, গুঞ্জন সাকসেনা, ওইটার কথা মনে পড়ে গেল। তবে আর্কিটেকচার এবং আর্মি ফুল জিনিসটা কিন্তু একদম পুরো ডিফারেন্ট, মানে স্পেকট্রামের পুরো দুইটা সাইড আর কি। হ্যাঁ
কিন্তু ওই যে আমি একটা জিনিস কমন বলবো যে খুব অ্যাক্টিভ পেশা দুটাই, খুব এনগেজিং পেশা অ্যাকচুয়ালি হোয়াট ইউর ডুইং, সো ওটার সঙ্গে খুব মানে ডিরেক্ট কমিউনিকেশন। এবং আর্কিটেকচারও ইটস নট এ ডেস্ক বাউন্ড জব, এবং ওটাও অ্যাকচুয়ালি ডেস্ক বাউন্ড জব না, সো আমি ডেস্ক বাউন্ড জব আসলে ইন্টারেস্টেড ছিলাম না কখনোই, এখনো না। ধরেন বুয়েটে যখন আপনি ক্লাস করতেন ওই জার্নিটা কিরকম ছিল? আমি বলবো না যে আমার বুয়েট লাইফটা একদম খুব মানে স্বপ্নের মতো গিয়েছে বা একদম খুব অ্যামেজিং ছিল, কারণ আমি খুব স্ট্রাগল করেছি। আমি প্রচুর ইন্ট্রোভার্ট ছিলাম এবং মানে একদমই একা একা থাকতাম বলতে গেলে, আর হচ্ছে আমি কথা বলতে প্রচুর ভয় পেতাম, যে আমি যেটা ফিল করছি বা আমি যেটা বলতে চাই সেটা আমি সবসময় বলতে ভয় পেতাম। সো আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে আমি মফস্বল থেকে এসেছি, আমার হয়তো সাকসেসফুল হতে গেলে অমুকে যেটা করছে ওরকম কিছু করতে হবে, বা আমাকে অথরিটি যেটা বলছে আমাকে ওরকমেরই চলতে হবে, নইলে আমি সাকসেসফুল হতে পারবো না। কিন্তু আমি যখন তারা যেটা বলল তারা যেটা করছে সেটার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করি, দ্যাট ইজ নট রিয়েলি মি। সো ওখানে গিয়ে যে কন্ট্রাডিকশনটা, এটা আসলে আমি আমার পুরো বুয়েট লাইফে কাটিয়ে উঠতে পারিনি। তাই বলতে গেলে বুয়েট লাইফটা আমার বেশ বেশ স্ট্রাগলেই পার হয়েছে, যে একটা মেন্টাল সাইকোলজিক্যাল স্ট্রাগল। কখনোই আমার মনে হয়েছে যে আমি যেখানে এসেছি সেটার সঙ্গে মানাতে পারছি না, ইটস নট লাইক যে আমি আমার পড়াশোনার সঙ্গে মানাতে পারছি না। আমার আর্কিটেকচারে পড়াশোনা খুবই ভালো লাগতো, কিন্তু আমি আমার মানে সঙ্গে যে মানুষগুলো আছে এবং যেই অর্গানাইজেশনের মধ্যে আমি আছি সেটার সঙ্গে মানিয়ে নিতে পারছি না, এই ধরনের একটা স্ট্রাগলে আমি ছিলাম। এবং এটা আমি এখন ওপেনলি স্বীকার করি, তখন আমাকে মানে গুলি করলে আমি স্বীকার করতাম না যে এ ধরনের কিছু একটা হচ্ছে, এখন আমি ওপেনলি স্বীকার করি যে হ্যাঁ ইট ওয়াজ নট এনজয়েবল ফর মি এবং ইট কুড হ্যাভ বিন মাচ বেটার। ইয়েস, মানে এই 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 স্ট্রাগলটা আসলে খুবই আনফর্চুনেট, মানে অনেকে শুধুমাত্র আপনি না, আমার মনে হয় যে আমরা অনেকে এই এই জিনিসটা থ্রু গো করি কিন্তু আসলে এভাবে ঠিকমতো শেয়ার করতে পারি না, ওপেন আপ করা উচিত হয় না আরো আগে থেকে, তাই না? বললে আমরা তো তখনই আর্লি টোয়েন্টিজ এ থাকি, লেট টিন আর্লি টোয়েন্টিজ, তখন কিন্তু সবাই হচ্ছে জাজমেন্ট নিয়ে খুব কনসার্ন থাকে। তুমিও দেখবে যে তোমার তখন ওই বয়সে মনে হতো যে ও মাই গড, সবাই মেবি আমার দিকেই তাকিয়ে আছে, কি করছি সেটাই মানে আমি একটু তিল থেকে মানে একটু পান থেকে চুন খেসে গেলে মনে হয় দুনিয়া ধ্বংস হয়ে যাবে একদম, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন যত বয়স বাড়ে আসলে মনে হয় যে নো, আসলে মানে সবার নিজেদের লাইফ আছে, আমারও নিজের লাইফ আছে এবং একটাই জীবন, আসলে মানে সময় নষ্ট করে কি লাভ, ওই বয়সটা আসলে এরকমই। জি এক্স্যাক্টলি আপু। তো আপনার আপনি আপনার সাবজেক্টটা কিছুটা চেঞ্জ করেছেন, যেটা আগে আমরা অনেকটাই চিন্তা করতাম যে না আমি যেই সাবজেক্টে আমার ক্যারিয়ার স্টার্ট করছি ওইটাতেই আমার কন্টিনিউ করতে হবে। সো এই প্র্যাকটিসটা এখন ওয়াইডলি চেঞ্জ হচ্ছে, বাট স্টিল অনেকখানি চেঞ্জ হওয়া মানে বাকি আছে আর কি। আপনি যখন আপনার সাবজেক্টটা মোটামুটি মানে অনেকখানি শিফট করে ফেলেছেন, আপনি এখন বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছেন, সো এই এই শিফটটা করতে আপনার কিরকম মানে মানে ফার্স্ট অফ অল কেন শিফটটা করলেন এটা আমার এটা আমি জানতে চাই, এন্ড তারপর আপনার জার্নিটা কিরকম ছিল? শিফটটা করার রিজন এটা, কারণ আমি চাচ্ছিলাম, আমি যখন আর্কিটেকচার পাশ করে অ্যাকচুয়ালি বাংলাদেশে জব করা শুরু করলাম, আমার খুব মানে বলবো এটা একটা ভালো লাগ যে আমি একটা মাল্টি ডিসিপ্লিনারি টিমের সঙ্গে কাজ করতে পেরেছিলাম। তখন মাল্টি ডিসিপ্লিনারি টিম বলতে সাধারণত আর্কিটেকচারাল ফার্মে যদি তুমি জয়েন করো, তোমার সঙ্গে যারা আছে তারা সবাই বিভিন্ন বয়সের আর্কিটেক্ট হবে এবং তুমি আর্কিটেকচারাল নলেজের ভিতরেই থাকবে, কিন্তু একটা বিল্ডিং বা একটা প্রজেক্ট কিন্তু নট অনলি আর্কিটেক্টস। তুমি চিন্তা করো আমি যদি একটা আরবান প্রজেক্ট করতে যাই, ওখানে আমার সঙ্গে কারা থাকবে? আমার সঙ্গে প্ল্যানাররা থাকবে, আমার সঙ্গে সিভিল ইঞ্জিনিয়াররা থাকবে, আমার সঙ্গে কন্ট্রাক্টররা থাকবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা থাকবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা থাকবে, সবার সঙ্গে কিন্তু আমি আমার কাজ করতে হবে। এবং একটা প্রজেক্ট যখন হয় হ্যাঁ, তখন এই সবগুলো নলেজ একসঙ্গে আসে, এই সবগুলো নলেজ একসঙ্গে এসে একত্রে ওই প্রজেক্টটাকে বিল্ড করে। ইটস নট অনলি আর্কিটেক্টস, আর্কিটেক্টরা বলতে গেলে এই প্রসেসটার খুব শুরুর দিকের ছোট একটা পার্ট, তারাই পুরো জিনিসটা বলে দেয় যে কি হবে, বাট তারা কিন্তু খুব ছোট একটা পার্ট। আমার ইচ্ছে ছিল যে আসলে কিভাবে এই সবাই মিলে একত্রে কাজ করে এবং অ্যাজ এন আর্কিটেক্ট আমার অন্যদের কাছ থেকে কি কি শেখার আছে। সো মানে তুমি আসলে যত জানবে অন্য ডিসিপ্লিন সম্পর্কে একজন প্ল্যানার হিসেবে বা একজন আর্কিটেক্ট হিসেবে,
তোমার ততই হচ্ছে নিজের কাজেও হচ্ছে ওই নলেজ গুলো তুমি ইমপ্লয় করতে পারবে, যে আমি আসলে আর্কিটেক্ট হিসেবে আমার ডিজাইনটা কিভাবে করলে পরে গিয়ে ওদের কষ্টটা কম হয়। আমি যদি ওদের কাজ সম্পর্কে কোনো নলেজ না রেখেই নিজের ডিজাইন নিজের মনের মতো করতে থাকি, তাহলে কিন্তু পরে ওদের একদম ঘাম বের হয়ে যাবে বলতে গেলে, যেটা নিয়ে অ্যাকচুয়ালি অনেক স্টাডিও হচ্ছে, যেটাকে অ্যাকচুয়ালি বলে কনস্ট্রাক্টেবিলিটি, যে এটা একটা ডিজাইন, ইজ দিস কনস্ট্রাক্টেবল। বাট এই এই চিন্তাটা কিন্তু পরে গিয়ে ওই ইঞ্জিনিয়ারদের করতে হয়, যে ওকে আমাকে একটা আর্কিটেক্ট ডিজাইন দিয়ে দিয়েছে, এটা কি আদৌ বানানো সম্ভব? কিন্তু এই চিন্তাটার ভিতরে কিন্তু আর্কিটেক্ট আসতে পারে, যে হ্যাঁ আমি যে ডিজাইনটা দিয়েছি এটা কি আদৌ বানানো সম্ভব, এটা কি তাদের পক্ষে বানানো সম্ভব। সো ওই নলেজটা গেইন করার জন্য অ্যাকচুয়ালি আমি মাস্টার্সে এখানে আসলাম, এবং আমার রিসার্চের টপিকও হচ্ছে এরকম, যে মাল্টিডিসিপ্লিনারি কোলাবোরেশন, তারা কিভাবে কাজ করলে কাজটা আরো এফিশিয়েন্ট হবে, আরো কম খরচে কম সময়ে কম ম্যান পাওয়ারে তৈরি করা যাবে, এবং পৃথিবীর জন্য ক্লাইমেটের জন্য কতটা ভালো হবে, মানে পুরো প্রসেসটাকে অ্যাজ এ হোল দেখা, নট অনলি ডিজাইন নিয়ে মাথা ঘামানো। আর ডিজাইন খুবই ছোট একটা পার্ট, এবং আমার কাছে যদি আরো জানার ইচ্ছা আমার যদি থাকে এবং আমার যদি ওই এনার্জি থাকে, কেন আমি পুরো প্রসেসটা নিয়েই জানবো না। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে জার্নিটা কিরকম ছিল। আমি যতদূর জানি আপনি এখন ফুললি ফান্ডেড মাস্টার্স করছেন ওখানে, সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে অনেক চ্যালেঞ্জিং, যে আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড থেকে তারপর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যাওয়া, তারপর একটা জায়গায় ডিফারেন্ট একটা কান্ট্রিতে যে মানে তারপর ফুল ফান্ডেড মাস্টার্স করা, তারপর মাস্টার্স আর কি, পিএইচডিতেও আমি শুনেছি যে ফান্ড তাও ইজিলি হয়তো বা ইজিলি না মানে অ্যাভেলেবেল থাকে, মাস্টার্স আরও ডিফিকাল্ট। সো মানে এই প্রসেসটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন। এটা প্রথমত কান্ট্রি টু কান্ট্রি একটু ভ্যারি করে, ভ্যারি করে অ্যাজ ইন আমেরিকায় ইন জেনারেল ইউনিভার্সিটিগুলোতে সিজিপিএ কে অতটা গুরুত্ব দেওয়া হয় না, বাট ক্যানাডায় জিনিসটা ডিফারেন্ট, ক্যানাডায় সিজিপিএ কে অনেক গুরুত্ব দেওয়া হবে, এবং আমেরিকায় ইন জেনারেল তোমার ইচ্ছাটাকে দেখা হয়, অ্যাজ ইন যে তুমি আসলে কতটা চাও। কিন্তু ক্যানাডিয়ানরা যেটা জানতে চায় সেটা হচ্ছে তুমি অলরেডি কি কি জানো। সো আমি যেহেতু ক্যানাডাকে ফোকাস করেছি, আমার ওটাই দেখানো ছিল যে আমার সিজিপিএ কিরকম, এবং প্লাস আমাকে অলরেডি জানতে হবে। সো আমি যেহেতু এই ফিল্ডে আসতে চাচ্ছি, এই ফিল্ড নিয়ে এই ফিল্ডে কারেন্টলি কি কি স্টাডি হচ্ছে ওগুলো নিয়ে একটা জেনারেল আইডিয়া আমাকে থাকতে হবে, আমি যেই কাজটা করতে চাই ওই কাজটা নিয়ে একটা জেনারেল আইডিয়া থাকতে হবে, এবং ওই ফিল্ডে কে কে কাজ করছে তাদের কাজগুলোর একটা ওভারভিউ আমাকে রাখতে হবে। সো ইন দ্যাট কেস প্রচন্ড পরিমাণে গুগল করার একটা ব্যাপার আছে, প্রচুর গুগল করতে হবে, এবং টিচারদের হচ্ছে প্রোফাইলে গিয়ে গিয়ে যে তারা কোন কোন প্রজেক্ট করছে, তাদের প্রজেক্টে কারা কাজ করছে, তাদের প্রজেক্টগুলোর আসলে বেনিফিটটা কী, ইন্ডাস্ট্রিতে কীভাবে ইউজ হচ্ছে, এগুলো দেখতে হবে। সো এগুলো দেখার পরে হচ্ছে আমি প্রফেসরদেরকে নক করা শুরু করি, ইমেল করা শুরু করি। সো তখন প্রফেসররা রিপ্লাই দিলে, অনেকে এভাবে আমাকে রিপ্লাই দিয়েছে যে না আসলে আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ডের আমরা কাউকে খুঁজছি না, কারণ স্বাভাবিক আর্কিটেক্ট হিসেবে আমি কিন্তু আমার ট্রান্সক্রিপ্টটা পাঠাচ্ছি তাদেরকে, এবং তারা কিন্তু দেখছে যে আমি কি কি কোর্স করেছি, এবং তারা যদি অনেক টেকনিক্যাল কোনো কাজ করে, লেটসে অনেক টেকনিক্যাল কাজ করলে তারা কিন্তু অলরেডি দেখছে যে আমার ওরকমের টেকনিক্যাল কোনো ফর্মাল নলেজ নেই। সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার যে আমি আসলে কতটা জানতে চাই, আমার ওই ব্যাকগ্রাউন্ডটাও তো থাকতে হবে, আমার উপরে তারা যে ইনভেস্টটা করবে ওই ইনভেস্টমেন্টটা অদৌ তাদের কোনো ফ্রুটফুল বেনিফিট দেবে কিনা এটাও তো তাদের থাকতে হবে। সো এরকম আমি অনেক রিপ্লাই পেয়েছি, প্রচুর রিপ্লাই পেয়েছি, বলতে গেলে প্রায় এক বছর উপরে আমি এমন রিপ্লাই পেয়েছি যে না আমরা আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ডে কাউকে খুঁজছি না, আমরা ট্রিপলি খুঁজছি, আমরা সিএসসি খুঁজছি, কারণ সবই হচ্ছে ওরকম প্রোগ্রাম, প্রোগ্রামিং বেসড এবং খুব ম্যাথমেটিক্যাল বেসড এই ধরনের ফিল্ডে যাচ্ছে, এবং আমি ওই ফিল্ড থেকে অনেক অনেক দূরে। সো এরকম খুঁজতে 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 আমি হচ্ছে একজন প্রফেসর পেলাম যে ইন্টারেস্ট দেখালো, ইন্টারেস্ট দেখিয়ে সে আমাকে হোমওয়ার্ক দিল আর কি, সে আমার সঙ্গে কথাবার্তা বলে সে আমাকে অনেক হোমওয়ার্ক দিল যে এই পেপারটা পড়ো, এই পেপারটা পড়ার পরে তোমার সঙ্গে আমি আবার একটা মিটিং করব, তুমি আমাকে বলবে যে তুমি কতটুকু বুঝেছো এটার। মানে সে বুঝতে চাচ্ছিল যে আমি আসলে কতটুকু টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি, একদম পরীক্ষার মতো। সো এভাবে এভাবে করে হচ্ছে আমি এগিয়েছি, এবং তাকে আমার প্রমাণ দিতে হয়েছে মাল্টিপল মিটিংয়ে যে আই অ্যাকচুয়ালি নো দিস থিংস, যদিও আমার ট্রান্সক্রিপ্ট বলে না যে আমি এই জিনিসগুলো জানি, কিন্তু আমি নিজে নিজে চেষ্টায় নিজের চেষ্টায় শিখেছি, এই যে এক বছরের মতো আমি আছি, এক বছরের মতো আমি চেষ্টা করছি, আমি নিজের চেষ্টায় শিখেছি। এই প্রমাণটা যখন সে পায় তখন সে আমাকে অফার করে মাস্টার্স, এবং তখন সে আমাকে ফান্ড অফার করে,
তার আগ পর্যন্ত আমি বলতে গেলে কোনো পজিটিভ রেজাল্ট পাইনি, কোনো পজিটিভ রেসপন্সও পাইনি যে এনিবডি ইজ ইন্টারেস্টেড এরকম একটা টেকনিক্যাল ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আর্কিটেকচার থেকে কাউকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড লোকজনে আমি পাইনি। এটা খুবই সত্যি একটা কথা, বাট ইট ইজ নট ইম্পসিবল। তুমি যদি আর্কিটেকচার ফিল্ড থেকে বা একদম ডিরেক্টলি ম্যাথমেটিক্যাল বা সায়েন্টিফিক ফিল্ড না হয়, সেখান থেকে যদি তুমি ইঞ্জিনিয়ারিং আসতে চাও, তাহলে তোমাকে অলরেডি নিজের ইচ্ছায় অনেক কিছু জানতে হবে, এবং জানার লেভেলটা এমন লেভেলে থাকতে হবে যেন ওই প্রফেসর, যে খুব ছানু লোক, যে অনেক বছর ধরে কাজ করছে, সে যদি কোশ্চেন করে তোমার কাছ থেকে মানে ভালো রেজাল্ট পেয়ে কনভিন্সড হয় যে হ্যাঁ দিস পারসন ক্যান ওয়ার্ক ইন মাই ল্যাব, তো তারপরে হচ্ছে দেওয়া তার অফার। এবং অ্যাকচুয়ালি সে আমাকে, আমি মাস্টার শুরু করার এক মাসের মধ্যে বলতে গেলে সে আমাকে পিএইচডি অফারও করেছে, এবং পিএইচডি অফারও সে এখনও রেখে দিয়েছে যে হ্যাঁ তুমি এই টার্মটা সময় নাও, এই টার্মটার শেষে উই ক্যান ডু টু থিংস, আইদার তুমি মাস্টার্স করতে পারো, মানে ইটস কমপ্লিটলি অন মি, কিন্তু আমার কাছে অফার খোলা আছে যে তুমি চাইলে মাস্টার্স না করে এটাকেই পিএইচডিতে কনভার্ট করে ফেলো, বা তুমি মাস্টার্স করেও পিএইচডি করতে পারো। সো তার মানে সে হয়তো মানে এরকম কিছু অলরেডি দেখেছে আমার প্রেজেন্টেশনের মধ্যে, যাতে তার মনে হয়েছে যে ওকে একে দুই বছরের বদলে যদি 4-5 বছরও আমি রাখি, তাহলেও আমার মানে ইনভেস্টমেন্টটা নষ্ট হবে না। সো ব্যাপারটা পুরোই গিভ অ্যান্ড টেক, এবং একটা জবের মতো দেখতে হবে। মানে তুমি যখন রিসার্চ ওয়ার্কে আসবে, রিসার্চটা ইটস এ জব, তোমাকে একটা ল্যাবরেটরিতে নেওয়া হচ্ছে, তুমি এই ল্যাবরেটরিতে রিসার্চের কাজ করবে, এবং তোমার কাজের একটা রেজাল্ট থাকতে হবে যে এই রেজাল্টটা ইউজ করা যাবে। ইটস নট লাইক যে আমি পড়াশোনা করছি, পরীক্ষায় রেজাল্ট ভালো হলো খারাপ হলো এটা শুধু আমার উপরে, এটা কখনোই শুধু আমার আমার লাভ বা আমার ক্ষতি না, আমার সঙ্গে আমার প্রফেসর, আমার ল্যাবরেটরিও জড়িয়ে আছে। সো তাদের বেনিফিটটা আমাকে দেখতে হবে। যেমন একটা অফিসে কাজ করলে আমি দেখি যে আমার কাজটা আমি কমপ্লিটলি করলাম কিনা, আমার কাজ দিয়ে আমার বসের কি লাভ হলো, ওই রকম একটা ব্যাপার। আমার প্রফেসর ইন দিস কেস আমার বস, এবং সে কনস্ট্যান্টলি আমার পারফরমেন্স ইভ্যালুয়েট করছে যে একে দিয়ে আমার কাজ হচ্ছে না কি হচ্ছে না। সো আমি আমি নিজেও আন্ডারগ্রাডে কখনোই আসলে মাস্টার্স বা হায়ার এডুকেশনকে এভাবে চিন্তা করতাম না। আমি চিন্তা করতাম মাস্টার্স আর পিএইচডি মেবি পড়াশোনা, ইটস নট পড়াশোনা, ইটস এ জব। সো এটাকে জবের মতো নিলেই আসলে মানে ভালো অ্যাপ্রোচ হয়। আসলে তুমি যখন ফার্স্ট মিটিংস করবে তোমার পোটেনশিয়াল সুপারভাইজারের সঙ্গে, তুমি যদি এটাকে জবের মতো ট্রিট করো, তোমার রেসপন্সিবিলিটিটাকে একটা জবের মতো ট্রিট করো, যে আমি চাকরি করছি তার বদলে আমি যে ফান্ডিংটা পাচ্ছি দ্যাট ইজ অ্যাকচুয়ালি মাই স্যালারি, তাহলে তারাও বুঝবে যে হ্যাঁ ইউ নো অ্যাবাউট দিস, ইউ নো হাউ দিস ওয়ার্কস। সো এটা আসলে একটা জিনিস যেটা আন্ডারগ্রেডে অনেকে জানে না এবং অনেকে ইমাজিনও করতে পারে না। ফ্যাসিনেটিং আপু। আর ফার্স্টের দিকে মানে এখন হয়তো বা আপনি অনেকটা ইউজ টু হয়ে গেছেন বা কমফোর্ট জোনে চলে আসছেন, বাট ফার্স্টের দিকে জার্নিটা মানে অনেক ডিফিকাল্ট ছিল, অনেক অনেক রিজেকশন আসলে প্রত্যেকটা, যতই দেখো না যে এই যে ফল সিজনের শুরুর দিকে আসে যে আলহামদুলিল্লাহ আমি এখানে চান্স পেয়েছি, ওখানে চান্স পেয়েছি, সবাই বিদেশে যাচ্ছে, প্রত্যেকের জার্নির পিছনেই 1-1.5 বছরের রিজেকশন, এবং সেটা একটা দুটো রিজেকশন না, 50-60-100টা রিজেকশন। সো এত রিজেকশন মানে হজম করার জন্য আসলে অনেক শক্তি লাগে, মানসিক শক্তি, এবং ওই জন্য আসলে মানে আমার সঙ্গে যারা আছে, আমার পার্টনার, আমার ফ্যামিলি, তারা আসলে অনেক শক্তি দিয়েছে, আসলে সাহস দিয়েছে, নইলে অনেক আগেই হাল ছেড়ে দিতাম বলতে গেলে, যে আচ্ছা হইছে আর লাগবে না। মেন্টালি অনেক স্ট্রং থাকতে হয়। আমি আমি অ্যাকচুয়ালি অনেকদিন থেকে দেখে আসছি যে আপনি সেলফ কেয়ার এবং লাইফস্টাইল নিয়ে অনেক কাজ করে আসছেন। ওখানে হচ্ছে যে কোনো কেউ, মানে আমি অনেকবার রিচ আউট করেছি আপনার কাছে, আপনি মানে যখন যেই রিলেটেড কোয়েশ্চেন করেছি আপনি সেটার মানে একদম ইটস নট লাইক আমি এটা একটু ডিফারেন্সিয়েট করে এই জন্য বলতে চাবো যে ইটস নট লাইক যে একটা স্কিন কেয়ার রিলেটেড একটা কোয়েশ্চেন করলাম আপনি ওটার জন্য বললেন যে এই প্রোডাক্ট ইউজ করো, তা না, আপনি অলওয়েজ রিপ্লাইটা এরকম করে দিতেন ওটার একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড, ওটা কেন হচ্ছে বা এটার জন্য আমাদের কী করতে হবে। সো এই এই যে রিসার্চটা করা, মানে একটা সিম্পল জিনিস, একটা স্কিন কেয়ার বা আমাদের সেলফ কেয়ার নিয়ে যে রিসার্চটা করা, এটার পিছনে একটা সায়েন্টিফিক লজিক বের করা, সো এই মোটিভেশনটা বা এই জার্নিটা আপনার শুরু হয় কবে থেকে? এটা অ্যাকচুয়ালি ওই যে বুয়েটে ভর্তি হওয়ার পর থেকেই বলতে গেলে। আমি যখন বুয়েটের ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ার শুরুর দিকে ছিলাম, লেভেল 1 টার্ম 2 দিকে বলতে গেলে স্পেসিফিক্যালি, তখন থেকে, এবং আমার ব্যাপারটা ছিল যে I did not really like who I was. এই যে একটু আগেই যেটা বললাম যে I was trying to be someone who I am not really. So I was not liking who I am.
সো এসেনশিয়ালি তখন আমি ডিসাইড করলাম যে এভাবে তো আসলে চলা যায় না, নিজের উপরে সময় দেওয়া উচিত। সো নিজের উপরে সময় দেওয়া কিভাবে, নিজের স্কিল গেইন করা উচিত, নিজের এমনিতে কেয়ারও নেওয়া উচিত, সেলফ কেয়ার যেটাকে বলে, যে কি করলে আসলে আমার ভালো লাগে, নিজের কেয়ার করলে ভালো লাগে, কিন্তু নিজের কেয়ারটা আমি আসলে কিভাবে করব। কারণ অবভিয়াসলি এখানে অনেক আপফ্রন্ট ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে, অনেক প্রোডাক্ট কিনতে হয়, এবং স্টুডেন্ট লাইফে তো অ্যাকচুয়ালি হাতে কারোই টাকা পয়সা থাকে না, আর আমি আর্কিটেকচারের লোক, আমার হাতে তারও টাকা পয়সা থাকে না। সো ওইখানেই একটা ব্যাপার যে আমি যে একটা টাকাও খরচ করছি, এই টাকাটার যেন ভ্যালুটা ওভাবেই আসে, এক টাকার অ্যাগেনস্টে যাতে আমি এক টাকার বেনিফিটটা পাই, এইটা এনশিওর আমি কিভাবে করতে পারি। শর্টকাট মেথড, কাউকে গিয়ে জিজ্ঞেস করে নেওয়া। কিন্তু আমি আসলে কাকে জিজ্ঞেস করব? আমি যাদেরকে জিজ্ঞেস করছি, এটা একটা ওয়ার্ল্ড ইকোনমিতেও বড় একটা প্রবলেম। কারণ যারা সলিউশন আমাদেরকে দিচ্ছে, যারা আমাদেরকে নলেজ দিচ্ছে, সেই একই এন্টিটি আমার কাছে প্রোডাক্টও সেল করছে। সো আমি কিভাবে জানবো যে সে যে প্রোডাক্টটা আমাকে সেল করছে ওটারই মানে রিলেটেড ইনফরমেশন সে আমাকে দিচ্ছে কিনা, বা এমন কোনো ইনফরমেশন সে আমাকে দিচ্ছে কিনা যেটা আমাকে ওই প্রোডাক্টটা কিনতে মানে মেন্টালি প্রেশারাইজ করছে, মেন্টালি পুশ করছে। সো এই ট্রাস্টের অভাবটা আমার মধ্যে চলে এসেছিল ওই সময়ই, যে আমি যাদের কাছে হেল্প চাইতে যাব তাদের মেইন টার্গেট হচ্ছে আমার কাছে প্রোডাক্ট সেল করা। সো ওই শর্টকাট আমি কখনোই নিতে পারবো না যে কাউকে আস্ক করে জেনে নিই। কিন্তু আমার কাছে তো গুগল আছেই, আমার কাছে তো রিসার্চ আছে, সব কিছুই পাবলিক করা এবং সব কিছুই পাওয়া যায়। অল ইউ নিড টু ডু যে একটু পড়ে দেখা, একটু সময় নিয়ে পড়ে দেখা। আমার কাছে সময়টা ছিল, আমি স্টুডেন্ট, আমার কাছে সময়টা ওই সময় ছিল। স্টুডেন্ট লাইফে অন্য কোনো কিছু না থাকুক, সময় কিন্তু থাকে, টাকা না থাকুক আর না থাকুক, সময় থাকে। সো সময়টা ইউজ করে আমি যখন ওটা জানতে শিখলাম, তো তখন আমি দেখলাম যে ওই নলেজটা দিয়ে, আমার নিজের গেইনড নলেজ দিয়ে আমি যে প্রোডাক্টগুলো কিনছি ওগুলো আমার উপরে মিসফায়ার করছে না। মানুষের কথা শুনে যে প্রোডাক্টগুলো কেনা হচ্ছে ওগুলো ঘুরে ফিরে কীভাবে যেন মিসফায়ার করে। সো ওখানেই আমার যে আরো ব্যাপারটা যে আলটিমেটলি আমার নলেজ আমার নিজেকেই গেইন করতে হবে, আমি কারো কথায় বিশ্বাস করতে পারবো না। এবং তারপরে আমি সুযোগ পেয়েছিলাম যে আমার এই নলেজটাকে মনিটারি বেনিফিটে কনভার্ট করার, যেটা হচ্ছে আমি পার্ট টাইম জব স্টার্ট করি বাংলাদেশের একটা বড় ই কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে, সেটা আমি শুরু করি লেভেল টু টার্ম ওয়ানে। সো তখন থেকেই আমি তাদের সঙ্গে জড়িত, আমি তাদের সঙ্গে পার্ট টাইম জব করছি। আমি নিজে যে রিসার্চ করতাম, নিজের সেলফ কেয়ারের জন্য নিজে যে রিসার্চ করতাম, সেই ইনফরমেশনগুলোই ওই প্ল্যাটফর্মে আমি শেয়ার করছি, এবং ওখান থেকেও আমার কিছু হচ্ছে মানে রেমুনারেশন আসছে। সো এই দুটো জিনিসই আমার জন্য খুব ফিজিবল ছিল, যে ওকে আমার তো নিজেরও বেনিফিট হচ্ছে প্লাস আমি এক্সট্রা কিছু পাচ্ছিও, সো কেন না আমি আরও পড়াশোনা করি, আরও পড়াশোনা করি। এরকম করতে করতেই আসলে মানে মজা পেয়ে যায় আলটিমেটলি। খুবই ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি কসমেটোলজি এবং স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্লাস ডার্মাটোলজির যে লজিকগুলো এবং নলেজগুলো আছে প্রচণ্ড ইন্টারেস্টিং, এবং কেউ যদি একবার এটা পড়ে মজা পায় তাহলে সে আসলে এটার ভিতরে থাকবে। ইটস ভেরি ইন্টারেস্টিং, শুনতে ফ্যাসিনেটিং লাগতেছে। আমার মনে হচ্ছে আমি একটু স্টাডি করা শুরু করি, তারপরে চিন্তা করি যে আমার সময় কুলাইতে পারবো না। এখন আর সময় হয় না, এখন জব লাইফে আসলে আর সময় হয় না, এটা স্টুডেন্ট লাইফে আসলে ওইভাবে পড়া যায়, আরেকটা টপিক নিয়ে, কমপ্লিটলি ডিফারেন্ট একটা টপিক নিয়ে। এই এই সেক্টরে কি কন্টিনিউ করার বা আরেকটু বিগ স্কেলে যাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি? যতক্ষণ পর্যন্ত না আমার মাস্টার্স শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই চলবে। আমি যখন একটা মানে ক্যারিয়ারে স্টেবল হব, আমি যখন আমার পড়াশোনা শেষ করে একটা ক্যারিয়ারে স্টেবল হব, আমার তখন ইচ্ছা আছে কিছু একটা ট্রাই করার, বাংলাদেশেই কিছু একটা ট্রাই করার। আমি এখনো জানি না জিনিসটা কি, কিন্তু আমার ব্যাপারটা সবসময় এরকমের ছিল যে ইটস নট অ্যাবাউট জাস্ট অ্যাবাউট প্রফিট ফর মি। আমি এখনো যেই প্ল্যাটফর্মটা রান করি সেখানেও আমি কোনো ধরনের হচ্ছে বিজনেস রিলেশনে কারোর সঙ্গে যাই না, ওখানেও কোনো ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি চালানো হয় না। সো আমি এমন কিছু করতে চাই যেটা হচ্ছে মানুষকে মাছ ধরা শেখাবে। একটা কথা আছে না যে তুমি কাউকে মানে একজন ক্ষুধার্ত লোককে একটা মাছ দিলে সে একদিনের জন্য খেতে পারবে, কিন্তু তুমি যদি কাউকে মাছ ধরা শিখিয়ে দাও সে বাকি সারা জীবন খেতে পারবে। সো মাছ ধরা শেখানোর একটা ইচ্ছা আমার আছে, দেখি সেটা কি হয় ফিউচারে গিয়ে। আপু বাংলাদেশে আসেন, আমাদের আমাদের বাংলাদেশে বাংলাদেশি ম্যানুফ্যাকচার্ড অথেন্টিক এন্ড কোয়ালিটি প্রোডাক্ট খুবই জরুরি, আমাদের নাই বললেই চলে। আমাদের কিন্তু কোনোই মানে বাংলাদেশের ম্যানুফ্যাকচার কোনো প্রোডাক্টই নাই যেটা আমরা
সবাই ইউজ করতে পারবো, কোয়ালিটি কোনো প্রোডাক্ট নেই। বাংলাদেশে ম্যানুফ্যাকচারের চেষ্টা যে হয় না তা কিন্তু না, এটা আমরা সবাই মনে করি, আমরা যারা কনজিউমার আছি, যে বাংলাদেশে মনে হয় কিছুই তৈরি হয় না। বাট আমি না অনেককে দেখেছি, মানে আমি বেশ কয়েকটা বড় বড় এন্টিটিকে আমি দেখেছি বাংলাদেশে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার চেষ্টা করার, কিন্তু আমাদের রুলস, ল এবং গাইডলাইনস এগুলো এত প্রাগৈতিহাসিক যুগের, ব্রিটিশ যুগের ল, সে পাকিস্তান আমলের ল, এগুলো এখনো ক্যারি ওভার করছে। কারণ যেহেতু আরো অনেক বড় বড় ফিল্ড আছে, মানে পলিটিক্স, ইকোনমিক্স, আরো অনেক বড় বড় ফিল্ড আছে, এইসব খুচরা লয়ের দিকে না মানে মানুষের অতটা নজর নেই। কিন্তু এই ফিল্ডে যে বিজনেসগুলো স্টার্ট করতে চায়, যে এন্টারপ্রেনাররা এখানে আসতে চায়, তাদেরকে ওই লয় কিন্তু মানতে হচ্ছে। ওখানে গিয়ে দেখা যায় খুব ইললজিক্যাল লতে তারা আটকে যায়, যে জিনিসটা বাংলাদেশে তৈরি করা সম্ভব সেটাও তাদেরকে বাধ্য হয়ে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, কারণ বাংলাদেশের ল বাংলাদেশেরই তৈরি করা প্রোডাক্ট তোমার কাছে সেল করাটা সাপোর্ট করছে না। এরকমের উদ্ভট কিছু কিছু ল আছে বাংলাদেশে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি বাংলাদেশে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তুমি যদি সেল করতে যাও, তুমি কিন্তু ইয়া পাবা না, তুমি বাংলাদেশ সরকারের কাছ থেকে তুমি তুমি ট্রেড লাইসেন্স পাবে না, তুমি বিএসটিআই সিলও পাবে না, এটা তুমি পাবে না, কারণ এক্সট্রা ভার্জিন অয়েল এটা রিফাইন করা না, এবং অনেক প্রাগৈতিহাসিক কোনো এক ল বলে আনরিফাইন্ড অয়েল তুমি স্কিন হেয়ারে সেল করার জন্য বিক্রি করা যাবে না। কিন্তু তুমি চিন্তা করো, ইউ অ্যাজ এ 21st সেঞ্চুরি গার্ল, ইউ নো যে এক্সট্রা ভার্জিন অয়েলটাই কিন্তু বেটার, তাই না? কিন্তু এই লটা অনেক আগে খুঁজি আমরা, সব জায়গায় এক্সট্রা ভার্জিন অয়েলটাই খুঁজি। আর মানে তুমি খুঁজো, তুমি দেখবে যে কয়টা এক্সট্রা ভার্জিন অয়েল তুমি দেখবে এই মুহূর্তে বাংলাদেশে চলছে, তুমি কয়েকটা ব্র্যান্ডের নামও জানো, ম্যাক্সিমামই হচ্ছে বিএসটিআই সার্টিফাইড এখনো না, কারণ যখন যেই মুহূর্তে তারা বিএসটিআই সার্টিফিকেশন আনতে যাবে তাদেরকে অয়েলটা রিফাইন করতে হবে, বাধ্য হয়ে তাদেরকে অয়েলটা রিফাইন করতে হবে, সেই রিফাইন্ড অয়েল তারা সেল করবে, অনলি দেন তারা একটা প্রপার বিএসটিআই সার্টিফিকেশন পাবে, তার আগে তাদেরকে সার্টিফিকেশন দেওয়া হবে না। এই জিনিস বাংলাদেশে আছে এবং দিস ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল। সো অনেকে চেষ্টা করছে, কিন্তু এইসব রুলস অ্যান্ড লজিস্টিক্সের জায়গায় এসে ইললজিক্যাল কিছু কথাবার্তায় এসে মানে তাদেরকে আটকে দিচ্ছে। সো এগুলো কিছু কিছু বড় প্রবলেম, এবং এগুলো অ্যাকচুয়ালি কনজিউমারদেরকেও জানা উচিত, কনজিউমারদেরও এই নলেজগুলো রাখা উচিত, নইলে আসলে আমরা অনেক কিছুই বুঝি না যে যেই ঘটনাগুলো ঘটছে এগুলো আসলে কেন হচ্ছে, এবং আমরা যেই প্রোডাক্টগুলো অ্যাক্সেস পাচ্ছি এবং যেগুলো পাচ্ছি না এগুলো কেন হচ্ছে, কেন বাংলাদেশে গরি চাঁদনি ক্রিম সেল করা এত ইজি বাট কেউ এক্সট্রা ভার্জিন অয়েল লিগালি সেল করতে পারবে না, হোয়াই? মানে এইসব লজিক আসলে না জানলে অনেক অনেক টাকা নষ্ট হয় মানুষের, সাধারণ মানুষের অনেক টাকা নষ্ট হয়। হ্যাঁ, আর ভাগ্যি যে আমার এখন মনে হচ্ছে ভাগ্যি যে কোয়েশ্চেনটা করছিলাম, নাহলে তো মানে আমি নিজেও জানতাম না। সো আমি শিওর আমি মানে আমার মতন অনেকেই আছে যারা এদিকে এত ডেপথে জানতে চায় না, সো এই ইনফরমেশনগুলো কিন্তু অ্যাভেলেবেল না। দিস ইজ লাইক খুবই ফ্রাস্ট্রেটিং, আসলে খুবই ফ্রাস্ট্রেটিং এবং খুবই লজিক্যাল। তুমি যদি এমন কেউ হও যে তার লাইফ সেভিংস দিয়ে একটা নিজের ব্যবসা শুরু করেছো, তোমার জন্য তাহলে কতটা ফ্রাস্ট্রেটিং হবে চিন্তা করো, যে আই ওয়ান্ট টু ডু সামথিং গুড, এবং আই নো পিপল হু আর ট্রাইং ডেসপারেটলি টু ডু সামথিং, ডিমান্ড আছে মার্কেটে, কিন্তু আমি করতে পারবো না, বিকজ ডিম্যান্ড আছে, প্রোডাকশনও আছে। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে নারিকেলের বাগানে ভর্তি, এসিআই, এরপর স্কয়ার, তাদের যে ব্র্যান্ডগুলো আছে তারা সবাই ওইসব জায়গা থেকে নারিকেল তেল কালেক্ট করে, কিন্তু তাদেরকে সব নারিকেল তেল রিফাইন করতে হয়, তারা কোনো আনরিফাইন্ড, কোনো এক্সট্রা ভার্জিন প্রোডাক্ট তারা সেল করতে পারবে না। বাংলাদেশের চট্টগ্রামে ক্যাস্টর অয়েল পাওয়া যায়, কিন্তু ক্যাস্টর অয়েল বাংলাদেশে যারাই সেল করছে তাদের সবাইকে বাইরে থেকে এনে সেল করতে হয়। কেন? কারণ ক্যাস্টর অয়েল যেটা আসবে ওটা তো আনরিফাইন্ড হবে, রিফাইনারি কিন্তু বাংলাদেশে নেই ক্যাস্টর অয়েলের, রিফাইনারির কথা চলে আসলেই বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে। তো যে জিনিসগুলো আমরা প্রোডিউস করতে পারি সেগুলো আমি সেল করতে পারছি না লিগালি। সো এটা খুবই খুবই ইলজিক্যাল এবং খুবই ফ্রাস্ট্রেটিং। এই ক্ষেত্রে এন্টারপ্রেনাররা যে আসছে না এই সেক্টরটায়, এটা একটা বড় রিজন, এটার পিছনে বিশাল রিজন। না, আমি আমি রীতিমতো শখে এখন বসে আছি, কত বলতেছি না, ফালতু একটা মানে ফালতু একটা লজিক দিয়ে বসে রাখছি। আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে অনেকে বলি না মানে আমি আমার নিজেকে বলি আমি হ্যারি পটার ফ্যান, কিন্তু আমরা অনেকে আছে যারা হচ্ছে পটার হেড। সো হ্যারি পটার ফ্যান আর পটার হেডের মধ্যে বিশাল বিস্তর একটা ডিফারেন্স আছে আমি জানি। কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা চেকলিস্ট পার করলে একজন মানুষ পটার হেড হইতে পারে? বিকজ কয়েকদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করলো যে আপনি কি পটার হেড, আমি বললাম এখন যদি জিজ্ঞেস করে আমাকে যে আমি কি এই বইটা পড়ছি কিনা, আমি তো আসলে পড়ি নাই, তাহলে বড়টা সেফ না।
আমি যেটা বলবো, মানে ফ্যানদের মধ্যে অনেকে জাস্ট বই পড়ে, তারা বলে আমি ফ্যান, ওকে, মানে এখন আসলে ছোটবেলায় হলে মারামারি লেগে যেত, ফ্যান্ডম ফ্যান্ডমে মারামারি হয় না, মানে এরকম হয়ে যেত। এখন তো বয়স একটু বেড়েছে আর কি, একটু মানে ভার্সিটি লাইফ থেকে দূরে এসেছি, সো এখন ওকে ফ্যান। আবার অনেকে আছে যে অনলি মুভি দেখে, তারাও ফ্যান, ওকে তোমরাও ফ্যান। কিন্তু পটার হেড যারা, পটার হেডদের কাছে মানে মুভি দেখা বই পড়া এগুলো তো কবেই হয়ে গেছে। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে হ্যারি পটার থেকে অর্জিত জ্ঞানকে জীবনে ইমপ্লিমেন্ট করা। হ্যারি পটার মানে ওখানের যে ফিলোসফি, ওখানের যে শিক্ষাগুলো, ওগুলোকে জীবনে ইমপ্লাই করা, সেইখানে আসলে গিয়ে পটার হেড এবং ফ্যানের আলাদা হয়ে যায়। আমি রেগুলার বেসিসেই হচ্ছে হ্যারি পটারের কোট ইউজ করি আমার ডে টু ডে লাইফে। অনেক ওয়ার্ড, অনেক ওদের মানে কোটেশন আছে, ডাম্বলডোরের বা হারমায়োনি গ্রেঞ্জারের অনেকগুলো কোটেশন আছে যেগুলো ডে টু ডে লাইফে ইউজ করা যায়, এবং ইউ উইল নো যে আসলে এখানে কি হবে এবং এখানে কি করা উচিত, কারণ হ্যারি পটার এরকম কিছু একটা হয়েছিল। সো এটা অ্যাকচুয়ালি বলতে গেলে মানে ইটস কাইন্ড অফ এ গাইডলাইন দ্যাট ইউ ক্যান ফলো ইন সাম সিচুয়েশনস। তো ওই লেভেলে তুমি যখন যেতে পারবে তখন তুমি বলা যায় যে তুমি একজন পটার হেড, কারণ তখন তুমি মানে ইউ আর মানে ফার বিয়ন্ড দ্য লেভেল অফ জাস্ট নোয়িং সাম ট্রিভিয়াস অ্যান্ড রিডিং দ্য বুকস এটসেট্রা, তখন তুমি একদম ফিলোসফির গভীরে ঢুকে যাবে। ফর এক্সাম্পল, হ্যারি পটার একদম লাস্টের বইগুলোতে পার্সি উইজলির হচ্ছে তার ফ্যামিলির সঙ্গে খুব ঝামেলা হয়। পার্সি উইজলি, উইজলি ফ্যামিলির যে ছেলে, যে প্রিফেক্ট ছিল, তো তার সঙ্গে ঝামেলা হয়, এবং ঝামেলাটা কোন লজিকে হয় যে উইজলি ফ্যামিলি হচ্ছে ডাম্বলডোরের অর্ডার অফ দ্য ফিনিক্সের সঙ্গে তারা ভলডেমর্টকে ফাইট করতে চায়, এবং পার্সি উইজলি হি ইজ এ ভেরি লয়াল সাপোর্টার অফ দ্য গভর্নমেন্ট, সে এইসব ফাইটের মধ্যে থাকতে চায় না। কিন্তু পরে গিয়ে পার্সি যখন জানতে পারলো যে তোমার আসলেই সেই মিনিস্ট্রির ভিতরে একদম তোমার ভলডেমর্টের লোকজন ঢুকে গিয়েছে, এবং মিনিস্ট্রি কমপ্লিটলি একটা পাপেট্রির মতো কন্ট্রোলড হচ্ছে ভলডেমর্ট দিয়ে, তখন সে আরও রেগে যায়। আরও রেগে গিয়ে সে তার ফ্যামিলির সঙ্গে কমপ্লিটলি কমিউনিকেশন করা বন্ধ করে দেয়। ব্যাপারটা উল্টো হওয়ার কথা ছিল না, যখন সে জানতে পারবে যে আই ওয়াজ রং, হি শুড কাম ব্যাক, রাইট, হি শুড কাম ব্যাক টু হিজ ফ্যামিলি অ্যান্ড হি শুড অ্যাড টু দ্যাট কজ যে না আমিও ফাইট করবো। কমপ্লিটলি উল্টো হয়, সে উল্টো দিকে ঘুরে চলে যায়, সে তার ফ্যামিলির সঙ্গে কথা বলে না। তখন ডাম্বলডোর একটা কথা বলে যে মানুষ আসলে মানে তুমি যদি ভুল হও, ধরো তোমার সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, তন্নি ভুল, কিন্তু তুমি পরে স্বীকার করলে যে তুমি ভুল, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ঠিক আছে, কিন্তু আমি এটা দেখলাম যে আমি ভুল, তুমি হয়তো রাইট ছিলে, তখন তোমার উপরে আর আমার রাগ পড়বে না যে ও মাই গড, কারণ তখন তো ইগোর একটা ব্যাপার চলে আসে, তাই না? সো মানুষ আসলে ইট দে ফাইন্ড ইট ইজিয়ার টু ফরগিভ সামওয়ান ফর বিং রং রাদার দ্যান বিং রাইট। তুমি যদি রাইট হও তাহলে আসলে তোমাকে আমি ইজিলি ক্ষমা করতে পারবো না, তুমি যদি রং হও তোমাকে আমি ইজিলি ক্ষমা করতে পারবো। মানে দিস ইজ আ থিং যেটা আমরা সব সময় দেখি, ইভেন ইন আওয়ার ফ্যামিলিজ, আমাদের যে মুরব্বী লোকজন আছে তারাও কিন্তু মানে প্রচণ্ড রাগ হয়ে যায় হঠাৎ করে, মানে স্পেশালি যখন তুমি তাদের ভুল ধরিয়ে দাও। সো এই ক্ষেত্রে সব সময় আমি এই কোডটা ইউজ করি। সো এই লেভেলে তুমি যখন চলে যাবে তখন তুমি পটার হেড হয়ে যাবে, বুঝছো? সো এটাই হচ্ছে আমার বর্তমান ফিলোসফি। আমি তো তাহলে দাঁড়ের কাছে নয়, বুঝলাম এখন, ক্লিয়ারলি বুঝলাম আর কি, নিজের জীবন ইমপ্লাই করতে হবে। হ্যাঁ, আমার জাস্ট ডাম্বলডোরের একটা কথা মনে আছে, এই যে একদম লাস্ট 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 মুভিতে বলে আর কি, ডেড আর অলওয়েজ স্পিকিং। তো এই কথাটা ট্রু যে যে মারা গেছে সে যত খারাপ কাজই করে যাক না কেন, সে মারা গেছে, আহারে মারা গেল, বা তাকে আমরা ক্ষমা করে দিই, ভুলে যাই সে কি করে আসছে আর কি, ডেড আর অলওয়েজ স্পিকিং। তো এই কথাটা আমার খুব মানে হ্যারি পটারের বইগুলো অ্যাকচুয়ালি মানে ইয়াং জেনারেশনের জন্য, আই থিঙ্ক ইউথদের জন্য, স্পেশালি মিলেনিয়াল ইউথদের জন্য একটা খুব ভালো একটা জিনিস ছিল, কারণ আমরা এমন একটা সময় বড় হয়েছি হঠাৎ করে দেয়ার ইজ নাথিং, জাস্ট রঙিন কালার টিভি, সেখান থেকে আমরা স্মার্টফোন, আইপ্যাড, 5G অনেক কিছুর মধ্যে চলে এসেছি। সো ইটস জাস্ট সামথিং যেটা নিয়ে আসলে আমাদের প্যারেন্টসরা আমাদেরকে হেল্প করতে পারবে না, কারণ তারা নিজেরাও তো এই জিনিসগুলো ফেস করেনি। এইগুলোর সঙ্গে তাহলে আমরা কিভাবে কোপ আপ করবো? এই জন্য কিন্তু মিলেনিয়াল জেনজির অনেকেই কিন্তু অনেক সমস্যায় জড়িয়ে যায়, যেই সমস্যাগুলো নিজেদের প্যারেন্টস ফ্যামিলিরাও বুঝে উঠতে পারে না। তাদের সলিউশন হচ্ছে ওকে ইউ আর ইন দিস প্রবলেম, স্টপ ডুইং দিস,
বাট ইউ অ্যান্ড আই নো যে আমরা আসলে উই ক্যানট রিয়েলি স্টপ ডুইং ইট, দিস ইজ লাইফ নাও, দিস ইজ হাউ লাইফ ইজ গোয়িং টু বি। সোশ্যাল মিডিয়া অবশ্যই এটা বিশাল একটা অঙ্গ, আমি এটা থেকে কাট অফ হয়ে থাকতে পারি না, ইট ইজ নেভার গোয়িং টু ওয়ার্ক। সো এইসব সময়গুলোতে আসলে এই ধরনের যেই বইগুলো, এই ধরনের যে খুব রেসপন্সিবল লেখালেখিগুলো, এগুলো আসলে খুব হেল্প করে, যেগুলো নিয়ে আসলে আমাদের প্যারেন্টসরা চাইলেও হেল্প করতে পারবে না। সো এখানে খুব হেল্পফুল ছিল হ্যারি পটারের জিনিসটা। আই এম গ্ল্যাড যে আমি জীবনের ওই সময় হ্যারি পটারের দেখা পেয়েছিলাম যখন পেয়েছিলাম, নইলে হয়তো জীবন অন্যরকমের হতো বলতে গেলে। আসলে আমাদের লাইফে বিশাল একটা মানে ইম্প্যাক্ট রেখে গেছে ওই বইগুলো। নাইস আপু, আমার মানে অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, তো কথা হইতে অনেক ভালো লাগতেছিল, কিন্তু হচ্ছে সময় শেষের দিকে চলে আসছে, সো উই প্রবাবলি হ্যাভ টু এন্ড দিস সেশন নাও। সো হোপ ইউ এনজয়েড দিস সেশন অ্যাজ মাচ অ্যাজ আই ডিড। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের কাজকে সময় দেওয়ার জন্য।